আমি আর চুরি করব না। যোগু, এই যোগু বলছি, বাড়িতে আছিস কি? এই তো, চল চল। আচ্ছা টোনা, তুই প্রতিদিন আমাকে ডাকতে এসে তোর সময় নষ্ট করিস কেন বলতো? আরে বোকা, বন্ধুর জন্য বন্ধু খাবার ছাড়তে পারে, তবুও তার সঙ্গ ছাড়তে পারে না, বুঝতে পেরেছিস? সত্যি রে, তুই আমার অনেক ভালো বন্ধু। এতক্ষণ যাদেরকে তোমরা দেখলে তারা হলো টোনার যোগ্যকাপ। টোনার যোগ্যকাপ খুব ভালো বন্ধু ছিল, তারা একে অপরের বিপদে আপদে সাহায্য করত। যোগ্যকাপ ছিল টোনার থেকে অনেক ধনী, টোনা একাই বাস করত। এইভাবে তাদের দিন কাটছিল। একদিন কাজে যেতে যেতে রাস্তায় টোনা যোগ্যকাকে বলে, যোগ্য, আমি ভাবছি এভাবে বনে থেকে কাজ করলে আমার উন্নতি সম্ভব নয়, কিন্তু কি করে যে উন্নতি করব বুঝতেই পারছি না। তুই কয়েকদিনের জন্য শহরে গিয়ে বরং রাজমিস্ত্রির কাজটা ভালো করে শিখে আয়, বনে ভালো রাজমিস্ত্রির অনেক অভাব, এতে তোর অনেক উন্নতি করতে পারবি, তুই বুঝেছিস? তুই আমাকে ভালো একটা বুদ্ধি দিলি তো, তাহলে আমি আগামী সপ্তাহেই শহরে চলে যাব। এই বলতে বলতে তারা কাজে যায়। একদিন টোনা তার বাড়িতে একটা লোহার বাক্সের মধ্যে কিছু সোনা রাখে আর বলে, এই সোনাগুলো আমার সারা জীবনের পরিশ্রমের ফল, এগুলোই আমার ভবিষ্যৎ। আমার ঘরে তো তেমন কোনো দামি জিনিস নেই, যাই এই বাক্সটা বরং যোগ্যুর বাড়িতে রেখে আসি। এই বলে টোনা তার বাক্সটা নিয়ে যোগ্য কাকের বাড়িতে যায়। যোগ্য, যোগ্য, আমি শহরে যাচ্ছি তোর কথা মতো কাজ শিখতে, তাই এই বাক্সটা তোর বাসায় রাখতে এসেছি রে। হ্যাঁ হ্যাঁ রাখ টোনা, আর বলতো কি আছে এই বাক্সে? তেমন কিছু নয় রে, এই একটু প্রয়োজনীয় দামি জিনিস আর কি, আমি এক মাস পর ফিরে এসেই বাক্সটা নিয়ে যাব। এই বলে টোনা যোগ্য কাকের বাড়িতে তার সেই লোহার বাক্সটা রেখে শহরে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। যোগ্য কাকের স্ত্রী কণিকা ছিল বেশ লোভী। একদিন রাতে কণিকা যোগ্যকে বলে, যোগ্য শুনছো, আমার না কেমন জানি খটকা লাগছে, আমার মনে হয় টোনার বাক্সটাতে অনেক মূল্যবান জিনিস আছে, আর তা না হলে টোনা বাক্সটা ওর বাড়িতে না রেখে আমাদের বাড়িতে কেন রাখবে বলো? আরে তেমন কিছু না, হয়তো আমার মনে হয় কিছু বাসনপত্র আছে এর ভেতরে, যেগুলো হারানোর ভয়ে টোনা আমাদের বাড়িতে এসে এই বাক্সটা রেখে গেছে গো। আরে আমি সেটা বলতে চাইনি, আমি বলতে চাইছি যে এমনও হতে পারে যে টোনা অন্য কোথাও থেকে কোনো জিনিস চুরি করে এনে আমাদের বাড়িতে রেখেছে আমাদের ফাঁসানোর জন্য। না না, এমনটা টোনা কোনোদিনও করতে পারবে না, ওকে আমি ভালো করে চিনি গিন্নি। করুক আর না করুক, দেখতে তো কোনো সমস্যা নেই আমাদের, তাই না? যোগ্য প্রথমে না করলেও তারপর কণিকার জোরাজুরিতে বাক্সটা খুলতে রাজি হয়। আর এক পর্যায়ে তারা বাক্সটা খোলে, আর বাক্সটা খুলতেই কণিকার যোগ্যকা দুজনেই অবাক হয়ে যায়। কি গো, এ আমি কি দেখছি গো, এত সোনা, এত সোনা তো আমি আমার বাবার জন্মেও দেখিনি। চলো যোগ্য, এই সব সোনাগুলো আমরা নিয়ে নেই, এত সোনা দিয়ে আমরা অনেক বড়লোক হব গো। কণিকা, কি বলছো তুমি এসব? তুমি জানো না টোনা আমাকে বিশ্বাস করে এগুলো আমার বাসায় এসে রেখে গেছে, আমি ওর বিশ্বাস কিছুতেই ভাঙতে পারি না। রাখো তোমার বিশ্বাস, চোখের সামনে এত বড় সুযোগ পেয়ে কেউ হাতছাড়া করে নাকি? দেখো এসবের কিছুই টোনা বুঝতে পারবে না, আর টোনা তো আমাদের সোনার ব্যাপারে কিছুই বলেনি, আর যখন ফিরে এসে বলবে তখন ভুলভাল বোঝালেই হবে। কণিকার কথায় যোগ্য কাকিরও লোভ হয়, আর দুজনে মিলে টোনার সোনাগুলো চুরি করে। আর কয়েকদিন পর টোনা শহর থেকে ফিরে এসে যোগ্যর বাড়িতে যায় তার বাক্সটা নিতে। যোগ্য, বাড়িতে আছিস? দেখ আমি শহর থেকে ফিরে এসেছি, যোগ্য আমার বাক্সটা এনে দে তো,
আমার খুব ক্লান্ত লাগছে, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিব। সে কি রে, এতদিন পর শহর থেকে এলি, একটু ভালো মন্দ কথা বলবি, তারপর না হয় এখানে খাওয়া দাওয়া করে চলে যাস, না করিস না বন্ধু? টোনা আর না করে না। বেশ কিছুক্ষণ পর টোনা আবার বলে, আর দেরি করা যাবে না বন্ধু, এবার আমার বাক্সটা এনে দে, আমি বাড়ি চলে যাই। তোকে আর কি বলবো রে টোনা, তোর কাঠের বাক্সটা ওই পোকা নষ্ট করে ফেলেছে, তার সাথে ওই বাক্সের ভিতরে সব সোনাও খেয়ে ফেলেছে রে। বাক্সের ভিতরে যে সোনা আছে এটা তো আমি তোকে বলিনি, তাহলে তুই কি করে জানলি? না মানে ইয়ে মানে তুই বলেছিলি না যে অনেক দামি জিনিস আছে, তাই আর কি বললাম রে। টোনা যোগ্যর আমতা আমতা করা দেখে মনে মনে ভাবে, আমি জানি এগুলো তোরই কাজ, আর আমার বাক্সটা তো কাঠের ছিল না, ওটা তো লোহার ছিল, লোহার বাক্স আবার উই পোকা কিভাবে খাবে? আর ওই সোনাগুলো আমার সারা জীবনের পরিশ্রমের ফল, ওগুলো তোকে আমি কিছুতেই ভোগ করতে দিব না, তোকে আমি এমন শাস্তি দিব যে তুই আর কোনোদিন চুরি করবি না। কি রে কি ভাবছিস এত? কিছু না, বাক্সের কথা বাদ দে, এবার আমি চললাম। এই বলে টোনা ওখান থেকে চলে যায়। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টোনা তার বুদ্ধিমতো যোগ্য কণিকা আর তাদের ছেলেকে তার বাড়িতে দাওয়াত দেয়, আর ওরা চলেও আসে দাওয়াত খেতে। যখন কণিকার যোগ্যকা খাচ্ছিল তখন টোনা তাদের ছেলে কনককে খেলনা ভর্তি একটা ঘরে বন্দি করে রাখে, আর কনক অনেক খেলনা পেয়ে সেখানে মনের আনন্দে খেতে থাকে। এমন সময় কণিকা বলে, আমার ছেলে কোথায়? কখন থেকে আমি ওকে দেখছি না। যোগ্য তুমি কি দেখেছো কনককে? আরে তুমি তো ঠিকই বলেছো গিন্নি, আমি তো কনককে কখন থেকে দেখছি না। আরে তোমরা চিন্তা করো না, আরাম করে বসো, তোমাদের ছেলেকে আমি একটু আগে উঠোনে খেলতে দেখেছি, তোমরা এখানে বসো, আমি ওকে নিয়ে আসছি। বেশ কিছুক্ষণ পর টোনা খালি হাতে ফিরে আসে। এই দেখে যোগ্য বলে, কি ব্যাপার টোনা, ফিরে আসলি কেন? আমার কনক কোথায়? কি আর বলবো তোকে বন্ধু, আমি দেখলাম একটা প্রজাপতি তোর ছেলেকে গিলে খেলো। কি বলছিস তুই এসব? তুই কি আমাদের সাথে মজা করছিস টোনা? প্রজাপতি কিভাবে আমার ছেলেকে খাবে? হ্যাঁ তুই নিশ্চয়ই আমার ছেলের সাথে কিছু একটা করেছিস। বল টোনা আমার ছেলে কোথায়? আমার ছেলেকে না পেলে আর আমার ছেলের কিছু যদি হয় তাহলে তোকে আমি পুলিশে ধরিয়ে দিব, বুঝতে পেরেছিস? এই কথা শুনে টোনা মনে মনে বলে, আমি তো এটাই চাই যে তুই নিজে থেকেই পুলিশকে ডাক। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। যোগ্য তার ছেলেকে না পেয়ে অবশেষে পুলিশকে নিয়ে আসে। পুলিশ বাবু, এই টোনা আমার ছেলেকে কিডন্যাপ করেছে, আপনি এই টোনাকে ধরে নিয়ে যান। না পুলিশ বাবু, আমি কিছু করিনি। থামুন আপনারা, আমাকে সত্যিটা খুলে বলুন তো। তারপর যোগ্যকাক সবটা পুলিশকে বলে। সব শুনে পুলিশ তবাক, প্রজাপতি কিভাবে কাউকে গিলে খেতে পারে? এটা অসম্ভব, এটা সম্ভবই নয়। এই শুনে টোনা বলে, যদি প্রজাপতি কনককে খেতে না পারে আর যদি এটা অসম্ভব হয়, তাহলে স্যার আপনি বলুন কিভাবে লোহার একটা বাক্সকে উই পোকা খেতে পারে? টোনার যুক্তি শুনে পুলিশ সবটা বুঝে যায়, আর যোগ্যর মুখ থেকে সবটা শোনার জন্য এমনি এমনি বলে, যোগ্য এখানে টোনার কোনো দোষ নেই, যদি লোহাকে উই পোকা খেতে পারে তাহলে তোমার ছেলেকেও প্রজাপতি গিলে খেতে পারে, আর যদি তুমি তোমার ছেলেকে বাঁচাতে চাও তাহলে সত্যিটা বলো। এরপর যোগ্য তার ভুল বুঝতে পারে আর টোনার সোনা চুরির কথা বলে দেয়। আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন চুরি করব না, টোনা তুই আমাকে ক্ষমা করে দে,
আমি তোকে তোর সব সোনা ফিরিয়ে দেব রে। তুই এবার আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দে টোনা। এরপর টোনা যোগুকাকে ক্ষমা করে দেয় আর টোনা কনককে ফিরিয়ে দেয়। পরে যোগুকা টোনার সব সোনা ফিরিয়ে দেয়। এরপর থেকে তারা সুখে শান্তিতে বাস করতে থাকে। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখতে পারি যে কখনোই অন্যের আমানতের জিনিস চুরি করা উচিত নয়। এতে যেমন সম্পর্ক ভেঙে যায়, তেমনি ঈশ্বরও নারাজ হয়। আমরা কখনোই আমানতের খেয়ানত করব না। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।